ও ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফরএভার একটা বড় কোয়েশ্চেন হলো, সেটা ব্ল্যাক প্যান্থার কি? হ্যাঁ, সো ব্ল্যাক প্যান্থারের কয়েকটা থিওরি আমাদের কাছে আছে যে কে কে হতে পারে, কার কার হওয়ার চান্স আছে। প্রথম চান্সে আমি যাচ্ছি, সেটা হলো আমাদের নাকিয়া। তারপর সেকেন্ড চান্স হলো আমাদের শুরি। হ্যাঁ, থার্ড চান্স যেটা সব থেকে কঠিন, অবাস্তব, অভাবনীয়, অশোচনীয়, হ্যাঁ, এবং অশিক্ষণীয়, তো সেটা হলো আর কেউ না, এরিক কিলমঙ্গার। আমি জানি না কি করে সেটা সম্ভব, সেটাই কারণ ও মরে গেছে। কিন্তু কমিকে কিন্তু আমরা যদি দেখে থাকি বা আপনারা যদি দেখে থাকেন, ওকে কিন্তু মরে যাওয়ার পরে কিন্তু বাঁচিয়ে তোলা হয়েছে এবং ও কিন্তু ভবিষ্যতে গিয়ে কিন্তু ব্ল্যাক প্যান্থারও হয়েছে। হ্যাঁ, জানি না কি করে এটা সম্ভব হবে। যাই হোক, শুরিকে হওয়ার চান্সটা বেশি, কারণ ওখানে যে হাতটা দেখা গেছে আপনারা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেই হাতটা যখন দেখা গেছে তখন কিন্তু হাতটা কিন্তু যেটা মানে ভাইব্রেনিয়ামগুলো এবং যেখানে যেগুলো সেগুলো কিন্তু শুরি ব্যবহার করে অবশ্যই। এবং তার থেকে বড় কথা হলো যে শুরিকে হাতটা ওরকমই রোগা, ওখানে কোনো বডি বিল্ডার হাত যদি হতো তাহলে ভাবা যেত। এক্স্যাক্টলি, কিন্তু আপনারা কী চাইবেন সেটা একবার আমাদেরকে বলবেন অবশ্যই।